আরক্ষী ধরেছে আনফালে আরক্ষী এরিছে বাল্য বিবাহর অভিযোগত গ্রেপ্তার করা স্বামীসকল যদি এফালে আরক্ষী আটক করেছে আনফালে স্বামীসকলে জামিন লাভ করেছে প্রথমে মাজুলী আর এইবার ধুবুরীত দশটা গোচত গোচরত বিশজন স্বামী লাভ করেছে জামিন আমি তোকে জানাইছো এই খবর কেন এজন এজন পাইছে জামিন ইফালে ধরেছে আর সিফালে এজন এজন ওলাইছে প্রথমে ধুবুরীত মাজুলীত প্রথমে এই দিছিল আর এইবার ধুবুরীত দহটা গোচরত প্রায় বিশজন অবৈধ স্বামীক জামিন লাভ করেছে আর ধুবুরীর দহটা গোচর বিশজন স্বামীকে স্বামীয়ে জামিন লাভ করেছে আর বাল্য বিবাহের বাবে এফালে ধরেছে সিফালে এজন এজন পাইছে জামিন জানাইছো এই খবর কেন ধুবুরী আদালতে ইজনের পিছত সিজনক মঞ্জুর করেছে জামিন আরক্ষী যদি এফালে ধরেছে আনফালে আরক্ষী এৰি দিছে জামিন লাভ করেছে অবৈধ স্বামীসকলে আর বাল্য বিবাহের অভিযোগত গ্রেপ্তার হয়েছিল এই স্বামীসকল প্রথমবার ধুবুরী আদালতে জামিন মঞ্জুর করেছে বিশজনেরও অধিক লোকর আর পক্সো আদালতের ন্যায়াধীশ পি কাকতি আদালতে মঞ্জুর করেছে জামিন দহটা গোচরত বিশজন নাবালিকা বিয়া করা স্বামীয়ে জামিন লাভ করেছে ধুবুরীত খবর আছে ধুবুরীর আর দহটা গোচরের ভিতর আছে স্বামী আর অভিভাবক আর নাবালিকা বিয়া করা স্বামী আর অভিভাবক আছে প্রায় বিশজন লোকে জামিন লাভ করেছে জামিন আবেদন করেছিল অধিবক্তা জমশের তালুকদার আর আবদাস সামাত মিয়ায় আর এই দুগিয়ে জামিন আবেদন করেছিল ধুবুরী আদালতে জামিন মঞ্জুর করেছে বিশজনের অধিক লোকর এই লোকসকলের ভিতরে আছে অবৈধ স্বামী নাবালিকা বিয়া করা স্বামী আর অভিভাবক আর কেবাজন অধিবক্তায় আবেদন করেছিল জামিনের বাবে দেখবলে পাওয়া গেছে পক্সো আদালতে জামিন মঞ্জুর করা করেছে ধুবুরী আদালতে জামিন মঞ্জুর করেছে শেহতীয়াকৈ যদি আরক্ষী গ্রেপ্তার করেছে আনফালে দিয়ে সেই সকল লোক জামিন লাভ করেছে এবার ধুবুরীত বিশটা দহটা গোচরত বিশজনের অধিক লোক জামিন লাভ করেছে বাল্য বিবাহের বাবে এফালে ধরেছে সিফালে এজন এজন পাইছে জামিন মাজুলীত মাজুলীতেও জামিন পাইছিল এইবার ধুবুরীত ধুবুরী আদালতে ইজনের পিছত সিজনক মঞ্জুর করেছে জামিন এই সকলের ভিতরতে আছিল অভিভাবক আর নাবালিকা বিয়া করা স্বামী পক্সো আদালতের ন্যায়াধীশ পি কাকতি আদালতে মঞ্জুর করেছে জামিন আমি দৃশ্যাংশ দেখাই আছো যদি আরক্ষী গ্রেপ্তার করেছে আনফালে আরক্ষী জামিন মঞ্জুর করেছে কেন আদালতে রায় দিছে যে জামিন মঞ্জুর করবেন সেইভাবে এরবলে বাধ্য হয়েছে আরক্ষী কেবাজনো অধিবক্তায় আবেদন করেছিল জামিনের বাবে আর সেই আবেদনের ভিত্তিত আদালতে জামিন মঞ্জুর করেছে দহটা গোচরের ভিতর আছে স্বামী আর অভিভাবক দহটা গোচর সর্বমুঠ বিশজন লোকে ইতিমধ্যে জামিন লাভ করেছে ধুবুরীর খবর আছে ধুবুরীর দহটা গোচরত বিশজনের অধিক লোক জামিন করা হয়েছে সেই জামিন লোক লাভ করা লোকসকলের ভিতরতে আছে নাবালিকা বিয়া করা স্বামী আর অভিভাবকসকল প্রথমবারের ধুবুরী আদালতে জামিন মঞ্জুর করেছে বিশজনের অধিক লোকে জামিন লাভ করেছে পক্সো আদালতের ন্যায়াধীশ পি কাকতির আদালতে মঞ্জুর করেছে জামিন আমি দৃশ্যাংশ দেখাই আছো ধুবুরীর খবর আছে ধুবুরীর দহটা গোচরত বিশজনের অধিক অবৈধ স্বামী নাবালিকা বিয়া করা স্বামী আর অভিভাবকে লাভ করেছে জামিন জামিন আবেদন করেছিল অধিবক্তা জামশের তালুকদার আর আব্দুস সামাদ মিয়ায় আর প্রথমবার ধুবুরীত জামিন মঞ্জুর করেছে বিশজনের অধিক লোক ধুবুরীর খবর জানাই আছো এফালে যদি আরক্ষী আটক করেছে আনফালে আরক্ষী জামিন মঞ্জুর করেছে কিন্তু ধুবুরী আদালতে রায় প্রদান করেছে যে এই সকল লোক অর্থাৎ এই দহটা গোচর বিশজনের অধিক লোক আছিল সেই সকল লোক জামিন মঞ্জুর করব লাগে এই মুহূর্তত অধিবক্তার মন্তব্য আছে কেনেদরে চলিছিল এই রায়দান প্রক্রিয়া কেনেদরে জামিন লাভ করলে সমগ্র বিষয় সন্দর্ভত মন্তব্য প্রকাশ করেছে এগারী অধিবক্তায় সেই অধিবক্তার কি মন্তব্য আছে মন্তব্য আগবাইছো পক্সো আদালতের আদালতের পক্সো জাজে আপনার প্রথমবারের কারণে দশটা কেসত বিশজনের অধিক অ্যারাউন্ড 27 জন মানুষক বিভিন্ন কেসত মোট দুটা কেসে আছিল এটা আছিল গৌরীপুর পি এস কেস নম্বর 110/2023 যেটা এজন মোহাম্মদ জাহানুদ্দিন এজন দেউতাক হয় ছোৱালীক বিয়া দিছিলে আৰু এটা গোচরত গৌরীপুর 66 তাত হাজের আলী আর মঞ্জুর হক এই গৌরীপুর চারযুগী পাড়ার এওঁর বেল দিয়া গৈছে আমি আজি আমার ধুবুরীর জেলার বিভিন্ন থানা অঞ্চলের কিছুমান বেল আছিল আজি 13টা বেল আছে তার ভিতর 3টা বেল রিজেক্ট করেছে অনাবল কোর্টে হয়তো কিবা মেটেরিয়ালস পাইছে বাকি 10টা গোচর 10টা বিভিন্ন থানার বিভিন্ন গোচরত বেল দিয়া গৈছে আমি আমার ধুবুরীর সেক্রেটারি বার এসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল সামাদ মিয়া আর মই বাকি সবরে হই মানে যৌথভাবে আমি মুভ করেছো কমনলি মুভ করেছো ইয়াত দেখা গৈছে কোর্টে কনসিডার করেছে বেল দিছে আর এই কারণে মই কৈছো যে যেগুলা সেকশন দিছে সেকশন 9, 10 and 11 আপনার প্রহিবিশন অফ চাইল্ড মেরিজ অ্যাক্ট 2006 তারপর 376 ইন্ডিয়ান প্যানেল কোড আর 4 and 17 আপনার দিছে পক্সো অ্যাক্ট 2012 অনুযায়ী দিছে এটু অবান্তর পুলিশ কেতিয়াও
পুলিশের তো কোনো নিজাববীয় কোনো ভিক্টিম নাই, কোনো ভিক্টিমও তো পুলিশক আহি কোয়া নাই যে অমুক মূর লগত সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, কোনো নাই। আর কোনো ভিক্টিমক এতে 161 স্টেটমেন্ট রেকর্ড করা নাই, আর 164 স্টেটমেন্ট রেকর্ড করা নাই, আর আপনার মেডিকেল এক্সামিন করা নাই। মই সেইটো যুক্তি আদালত দিছিলো, সেইটো গোচরত আজি গৌরীপুর পিএস কেস নম্বর 66 যে অর্ডার দিছে, অনারেবল কোর্টে অর্ডার দিছে, সেই অর্ডার সেই কথাখিনি সন্নিবিষ্ট করেছে যে যেহেতু পুলিশে ফেল করেছে 161 164 সিআরপিসি স্টেটমেন্ট রেকর্ড করা নাই, মেডিকেল এক্সামিন করা নাই। আর ওটা সবতকে কথা যেটা সুপ্রিম অনারেবল সুপ্রিম কোর্টে কইছে যে সেকশন 41 সেকশন 41 এ সিআরপিসি নোটিশ দিব লাগবে, প্রতিজন ব্যক্তিক নোটিশ দিব লাগবে তোমার এগেনস্ট সয়েন্স ও কেস হয়েছে, উইদাউট নোটিশ সাপ্লাইং এনি নোটিশ, উইদাউট পেরিজিং এনি নোটিশ মানুষবিলাক যধে মধে উঠাই লৈ আছে, বুড়া বুড়া মানুষ উঠাই লৈ আছে, আমার ধুবরী জেলত জেলত মানুষ নধরা হয়েছে, গোয়ালপাড়া তারপরে এটা তাতে রাখা গৈছে। গতিকে এই যে যেবোৰ সেকশন আছে এইবোৰ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কত হওয়া নাই, আর এইবোৰ কিছু অ্যাটাক নকরে, এই কারণে নকরে যে যেবোৰ কেস দিছে পুলিশ নিজাববীয়াকৈ কেস দিছে, ভিক্টিমৰ লগত কোনো কনসাল্ট নাই, মোৰ বোধে কিছুমান কেসত ভিক্টিমক স্টেটমেন্টও রেকর্ড করা নাই। আৰু এটা কথা আছে যে পক্সো যিটো কেস আছে সেকশন 24, পক্সো সেকশন 24 অনুযায়ী এজন কেস ইনভেস্টিগেট করবলৈ যে তদন্তকারী বিষয় হব আয়ো হব, ডেটটোৱে মহিলা অফিসার হব লাগিব, ডেটটোৱে লেডি অফিসার হব লাগিব, আর সেই স্টেটমেন্ট রেকর্ড করিব লাগিব ভিক্টিমৰ ঘৰত। আজি কিমান জন অবৈধ স্বামীৰ জামিন মঞ্জুর করা হয়েছে, কোন আদালতে মঞ্জুর? আমিনুর ভাই, প্রথমত মই যেহেতু এজন আইনের ছাত্র, অবৈধ স্বামী বলে সেইটো মই কেতিয়াও নামানি, সেইটো বিভিন্ন মিডিয়াত কয়, আমার হিমন্ত বিশ্ব শর্মা সাহেব আমার মুখ্যমন্ত্রী কয়, মই সেইটো মানি নলও। অবৈধ হাজবেন্ড বলে কেতিয়া হব, কোর্টে যেতিয়া ডিক্রি দিব সেকশন 13 আপনার 12 সেকশন 12 আপনার ওই চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন অ্যাক্ট যেটা আছে, প্রোহিবিশন অ্যাক্ট 2006 যেটা আছে, তেতিয়া কোর্টে যেতিয়া ডিক্লেয়ার দিব মানে তেতিয়া অবৈধ হাজবেন্ড হব। এতিয়া তো কোনো ম্যারেজে আপনার ই হওয়া নাই, নালান ভয়ড হওয়া নাই, গতি অবৈধ হাজবেন্ড ওই শব্দটাই মই ভাল নাপাও আর কি, বিং এ স্টুডেন্ট অফ ল। যি হোক, আজি ধুবুরী জেলার বিভিন্ন থানার অন্তর্গত যেবিলাক মানুষ অ্যারেস্ট হয়েছিল, বিশেষ করে যেবিলাক হাজবেন্ড তার তেওঁলোকৰ দেউতাক বা রিলেটিভস যেবিলাক অ্যারেস্ট হয়েছিল, সেইবোৰ আজি আমার ধুবুরীর পক্সো আদালতত আমার ম্যাম পলি কটকী ম্যাম বাইদেউ কোর্টত আজি বেল মুভ করা গৈছে, তাতে 13টা বেল মুভ হয়েছে, তার ভিতর 3টা বেল নাকচ করেছে, তেওঁহতে যেবিলাক হটসিটিত কিবা ফাইন্ডিংস পাইছে, যি হোক পাইছে, মেটেরিয়েলস পাইছে, বাকি 10টা কেসত অ্যারাউন্ড 20 জনের ঊর্ধ্বত মোট 2টা কেস আছিল, এটা গৌরীপুর আপনার পিএস কেস নম্বর 66, তাদের বাপেকের পুতেক আছিল হাজির আলী দেউতাক, 60 বছর বয়সের লড়া আছিল মঞ্জুর হক, তেওঁ বেল মঞ্জুর করেছে আপনার গৌরীপুরের চারযুগী পাড়ার, আরও একটা আছে আপনার শিলার পাড়ার, একটা আছে আপনার জাহানুদ্দিন গৌরীপুর পিএস কেস নম্বর 16 110, সেইটো কেসত বেল দিছে। এনেকৈ ধুবুরী ডিস্ট্রিক্টৰ বিভিন্ন আজি প্রথমতে আমার পক্সো মান আদালতে আজি প্রথম বেল দিছে আর কি, মানে ধুবুরী ডিস্ট্রিক্টত এটো ফার্স্ট বেল হয়েছে। তা মই এইখিনিতে আপনার কওঁ যে কোর্টে হতে বিলাস আছে, আমি আমার লগত মোৰ লগতে আমার বারো সেক্রেটারি আব্দুল সামাদ মিয়া আর আমার বিভিন্ন অধিবক্তাই কৈছিল, কিন্তু আমার কোর্টে কৈছিল যে আপনাদের দুজনে সাবমিশন করো, বাকি এইটো কমন সাবমিশন দিও, মোর সময় কম, তো ঠিক আছে সেই অনুযায়ী আমি সাবমিশন শুনাইছো। এই খবর কেন ইফালে আরক্ষে ধরেছে আর সিফালে আরক্ষে এজন এজনকৈ উলিয়াই দিবলৈ বাধ্য হয়েছে, কেন এইবার ধুবুরীত 10টা গোচরত 20 জনেরও অধিক লোকক জামিন প্রদান করেছে আরক্ষে, বাল্য বিবাহর বাবে এফালে আরক্ষে যদি আটক করেছিল সিফালে আরক্ষে জামিন দিবলৈ বাধ্য হয়েছে। ধুবুরী আদালতে ইজনের পর ইজন সিজন স্বামীক এবার জামিন মঞ্জুর করেছে, প্রথমবারের বাবে ধুবুরী আদালতে জামিন মঞ্জুর করেছে প্রায় 20 জনেরও অধিক অবৈধ স্বামী আর অভিভাবকক। ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে যেহেতু পক্সো আদালতের ন্যায়াধীশ পি কাকতি আদালতে মঞ্জুর করেছে জামিন প্রক্রিয়া, আরক্ষী এড়ি দিবলৈ বাধ্য হয়েছে। আমি ধুবুরীর খবর জানাই আছো, প্রথমে মাজুলীতে এনেদরে যখন নাবালিকা বিয়া করা স্বামী আছে সেই স্বামীসল এড়ি দিবলৈ বাধ্য হয়েছিল, আর এইবার ধুবুরীর খবর আছে 10টা গোচরত প্রায় 20 জনক অধিক নাবালিকা বিয়া করা স্বামী আর অভিভাবক এড়ি দিবলৈ বাধ্য হয়েছে আরক্ষী। প্রথমবারের ধুবুরী আদালতে জামিন মঞ্জুর করেছে 20 জনেরও অধিক লোক, আমি খবরও জানাই আছো ধুবুরীর এই খবর আছে, কেন ধুবুরীত নাবালিকা বিয়া করা স্বামীসকল জামিন মঞ্জুর করা হয়েছে, 20 জনেরও অধিক লোকের জামিন লাভ করেছে 10টা গোচর জামিন লাভ করেছে, পক্সো আদালতের ন্যায়াধীশ পি কাকতি আদালতে মঞ্জুর করেছে জামিন প্রক্রিয়া, ধুবুরী আদালতে প্রথমবারের জামিন মঞ্জুর করেছে 10টা গোচরের ভিতর আছে স্বামী আর অভিভাবক প্রায় 20 জনক অধিক নাবালিকাক বিয়া করা স্বামী আর অভিভাবক জামিন মঞ্জুর করা হয়েছে। আর জামিন আবেদন করেছিল অধিবক্তা জামশের তালুকদার আর আব্দুস সামাদ মিয়ায়, এই দুগৰাকীয়ে সমগ্র বিষয়ক লোক জামিন আবেদন করেছিল, আর এই আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে জামিন লাভ করেছে 20 জনেরও অধিক
নাবালিকা বিয়া কৰা স্বামী আৰু অভিভাৱকে দহটা গোচৰত এই সমগ্র প্রক্রিয়াটো আৰম্ভ হৈছিল দহটা গোচৰৰ ভিত্তিত আৰু তেওঁলোকক ইতিমধ্যে জামিন প্ৰদান কৰা হৈছে দহটা গোচৰৰ বিশজনকৈ লোকক জামিন প্ৰদান কৰা হৈছে ধুবুৰী আদালতে প্ৰথমবাৰৰ বাবে জামিন মঞ্জুৰ কৰা কৰিছে যদি এফালে আৰক্ষী আটক কৰিছে আনফালে আৰক্ষীয়ে জামিন দিবলৈ বাধ্য হৈছে আৰক্ষীয়ে এৰি দিবলৈ বাধ্য হৈছে কিয়নো ধুবুৰী আদালতে নিৰ্দেশ দিছে এৰি দিবলৈ ধুবুৰী আদালতে জামিন মঞ্জুৰ কৰাৰ নিৰ্দেশ দিছে ইতিমধ্যে দহটা গোচৰত বিশজনকৈ নাবালিকা বিয়া কৰা স্বামী আৰু অভিভাৱকে লাভ কৰিছে জামিন আমি খবৰটো জনাইছোঁ ধুবুৰীৰ পৰা এই ডাঙৰ খবৰটো আহিছে কিন্তু ধুবুৰীত প্ৰথমবাৰৰ বাবে ধুবুৰী আদালতে ইজনৰ পিছত সিজনক মঞ্জুৰ কৰিছে জামিন যিসকল নাবালিকা বিয়া কৰোৱা স্বামী আছে অভিভাৱক আছে পৰিয়ালৰ আন আন লোকসকল আছে সেই লোকসকলক ইতিমধ্যে জামিন লাভ কৰিছে প্ৰথমবাৰৰ বাবে ধুবুৰী আদালতে বিশজনকৈ অধিক লোকক জামিন মঞ্জুৰ কৰিছে আৰু যিহেতু শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে পক্সো আদালতৰ ন্যায়াধীশ পি কাকতি আদালতে মঞ্জুৰ কৰিছে জামিন